হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মার্সেল। সবাইকে নতুন এপিসোড দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। তো একটা খুব ভালো একটা ওয়েদার, একটা অ্যাম্বিয়েন্স ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুরু হয়ে গেছে, কারণ করোনা আপনারা জানেন যে একটু হলেও নিয়ন্ত্রণে এসেছে এবং ভ্যাকসিনেশন চলছে। ইন দ্য মিন টাইম আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে সিনেমা হল খোলার যে তোড়জোড় বা একটু একটু করে যে আসলে ফিল্মের যে পরিবেশটা সেটা ফিরিয়ে আনা, সেটা বোধহয় শুরু হয়েছে। এবং ওটিটি মাধ্যমগুলো অলরেডি এই যে কোভিড চলাকালীন সময়ে তারা যে একটু একটু করে কন্টেন্ট বানাচ্ছিল, সেই ধারাটা আসলে চলছে। এবং দ্যাটস ওয়াই আমরা মনে করি যে কন্টেন্টের যে ওয়ান বাই ওয়ান আসাটা, যে কন্টিনিউয়াস প্রসেসটা, সেটা আমাদেরকে একটু স্বস্তি দিচ্ছে। তো আজকে এই ভিডিওতে একটা ট্রেলার রিভিউ করব, সেটা হচ্ছে একটা মিউজিক্যাল ফিল্ম, ঠিক মিউজিক্যাল ফিল্মও না, এটা ডকুমেন্টারি এবং মিউজিক্যাল ফিল্মের একটা ম্যাশ আপ, এবং এটাকে ডকু ফিল্ম বলা বেটার। এটার নাম হচ্ছে আদখানা ভালো ছেলে আধা মস্তান। এটা নির্মিত হয়েছে আমাদের দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী, ক্লাসিক্যাল সিঙ্গার শায়ন চৌধুরী অর্ণবকে নিয়ে। এবং অর্ণব আপনারা জানেন যে তিনি ক্লাসিক্যাল মিউজিকে যথেষ্ট পারদর্শী, এবং খুব অল্প বয়সে, অল্প সময়ে তিনি গান শুরুর পর বলা যায় যে খুব গ্রামাটিক্যালি অ্যাপ্রোচ এনেছিলেন। এবং যারা একদম বেসিক ক্লাসিক্যাল মিউজিকটা পছন্দ করেন, তার সাথে একটু আধুনিক পছন্দ করেন, বা এই ধরনের ভ্যারিয়েশনগুলো নিয়ে গান শুনতে পছন্দ করেন, তাদের জন্য অর্ণব কিন্তু খুবই একটা সারপ্রাইজিং প্যাকেজ ছিল তখনকার সময়ে। বাট একটা বিরাট সময় অর্ণবকে আমরা দেখতে পাইনি গানের পর্দায় বা টিভির পর্দায়, ইভেন কোনো মিডিয়াতেও তাকে আমরা তেমন একটা দেখতে পাইনি। তো গত অগস্টে তিনি ঘোষণা দেন যে তিনি আরেকটা নতুন অ্যালবাম নিয়ে আসছেন, এরপরে আসলে অনেকটা চাঙ্গা হতে শুরু করে ব্যাপার স্যাপার। এর আগে অবশ্য শুটিং শুরু হয়েছিল এই আদখানা ভালো ছেলে আধা মস্তানের। এই আদখানা ভালো ছেলে আধা মস্তান এই নামটাও অ্যাকচুয়ালি অর্ণবের এই মিউজিক্যাল ফিল্মে একটা গান আছে, সেখান থেকেই নেওয়া। তো এটা নির্মাণ করেছেন আবরার আতার। তো ট্রেইলার বেরিয়ে গেছে চরকির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো ট্রেইলারে যেটা দেখতে পেয়েছি, ওখানে অর্ণবের আসলে ব্যক্তিগত জীবন, অর্ণবের গানের জীবন এবং কিছু অদেখা অজানা যেসব কথা, সেগুলো উঠে এসেছে। এবং শোনা যাচ্ছে যে অনেকগুলো গান থাকবে, প্রায় 10টার কাছাকাছি বেশি হতে পারে, তার নতুন পুরনো বিভিন্ন গান থাকবে। তার যে ফ্রেন্ডস, গানের যে দল, ইভেন তার ওয়াইফ যিনি সুনিধি, তিনিও কিন্তু শিল্পী এবং তারাও গান গেয়েছেন। সো দ্যাট মিউজিক্যাল ফিল্ম, এটা আপনারা তার নিজেও বলছেন, অনেকগুলো গান থাকবে এবং ফাঁকে ফাঁকে আমরা দেখতে পাবো যে অর্ণবের যে স্ট্রাগল, অর্ণবের যে শৈশব, তার স্মৃতি, তার আপস অ্যান্ড ডাউনস, এবং একদম ফ্যামিলির যে ভিতরকার কথা, যেগুলো তবে আমরা সাধারণ দর্শক শ্রোতা হিসেবে এতদিন জানতাম না, সেগুলো একটু ভিজুয়ালাইজেশন করা হয়েছে। তো ট্রেইলারে আমরা অর্ণবকে নিজের সম্পর্কে বলতে দেখছি, তিনি আসলে অনেকদিন হাসেননি, তার মা তার হাসি মুখ দেখতে পাননি, কেন, সেই কারণগুলো আসলে ছবিতে বলা হবে। এছাড়া অর্ণব সঙ্গে একজন মন্তব্য করছেন যে অর্ণব আসলে গুড কাইন্ড হার্টেড একজন ম্যান, তিনি হয়তো বা টাউট হলে অনেক টাকা কামাতে পারতেন, বাট তিনি ভালো মানুষ, এটা বলছেন। ইভেন আমরা এটাও দেখতে পাচ্ছি যে অর্ণবের একটা ছাগল কিনে দিয়েছিল তার বাবা, সেটা নিয়ে তার খুনসুটি, তার সেটা সম্পর্কে তার মা বলছেন। এছাড়া তার গানের সঙ্গে তার যারা জড়িত তারাও তার সঙ্গে হয়তো তার সম্পর্কে কথা বলেছেন এই ফিল্মে। থ্রিলারের অ্যাপ্রোচটা খুবই সুন্দর এবং আবরার আতারের কাজের আমিও ভীষণ খুব বড় ভক্ত, এ কারণেই তিনি কিন্তু কাজ খুবই কম করেন এবং একটা সলিড একটা কোয়ালিটি মার্জিন মেনটেন করে উনি আসলে কাজ করেন। আপনারা যদি কোলি 2.0 যেটা আসলে বায়োস্কোপে আছে, এছাড়া G5 আপনারা ম্যাঙ্গার চিপায় দেখেছিলেন, আমি কিন্তু এটা রিভিউ করেছিলাম, ওটা খুবই এক্সাইটেড একটা ছিলাম এই কন্টেন্টটা নিয়ে। আপনারা তার একটু ভিন্ন ধরনের কাজ করেন এবং তিনি বিভিন্ন ধরনের জনরাকে আসলে এক্সপ্লোর করার চেষ্টা করেন একটু ব্রডলি, যেটা আসলে অনেক কিছু আমরা আটকে যাই বা আমরা পর্দায় আনতে চাই না বা এটা নিয়ে অনেকে ভাবেও না। আপনারা তার এখন পর্যন্ত যে কাজগুলো করেছেন সবগুলোতে তার একটা আলাদা ছাপ তিনি রেখে এসেছেন। তো এটা ট্রেলারটা আমার ভালো লেগেছে এবং আমি এটা বৃহস্পতিবার রিলিজ পাচ্ছে চরকিতে, দেখার জন্য মুখে আছি। আশা করছি আমরা অনেক কিছু জানতে পারবো। এবং অনেক সময় দেখা যায় যে ডকুমেন্টারি খুব বোরিং জিনিস হয়, বাট ট্রেইলারটা দেখে আমার মনে হচ্ছে খুব এনজয়েবল হবে এবং সবার ভালো লাগবে। তো দেখার পরে আমি এটাকে নিয়ে আবার রিভিউ করবো। থ্যাংক ইউ।